সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। রোমানাস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি রোমানা বলছি ইতালির বেরগামো শহর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর ছোট্ট একটা 5 মিনিটের ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাকে সাপোর্ট করবেন। আজকে এটা হচ্ছে আমাদের লিপিবাবীদের ভাষায় ঈদের পরের ভিডিও। এটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাবিরা আর কি মহিলারা মিলে একটা সমিতি করেছি ইতালিতে, তো সেটা 12 জন সদস্য আমরা, 12টা নাম, প্রত্যেকে 100 ইউরো করে প্রত্যেকটা নামের সাথে আর কি 100 ইউরো করে আমরা জমা করব, এবং সেই 1200 ইউরো একসাথে করে তারপরে লটারির মাধ্যমে আমরা আজকে সমিতির প্রথম দিন করব আর কি, প্রথম লটারি। তো যেহেতু আজকে প্রথম দিন, তাই আমার আর লিপি বাবির পক্ষ থেকে সবার জন্য খাওয়া দাওয়ার খাবারের আয়োজন করেছি। তো আমরা এখন বিরিয়ানি খাবো, সাথে সালাদ, পেপসি, ডিম আছে, শশা। তো মোটামুটি আমরা যেহেতু 12 জন সদস্য, এখন খাওয়া দাওয়া শেষ, আমরা লটারি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমরা সবাই আসি, যেহেতু মহিলা সবাই ভিডিওতে আসতে চায় না। তো আরেকটা কথা বলে রাখি, আমরা সবাই বাংলাদেশি। তো এই যে দুইটা ভাই দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সেনেগালেস, আমাদের সাথে একজন সেনেগালের আর কি সদস্য আছে মহিলা। তো ওনার দুই ছেলে নিয়ে উনিও আসছেন, ওনাকেও দাওয়াত করেছিলাম। এই যে সুন্দর কৌটাটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে হচ্ছে সবার নাম। তো এটা এখন ঝাঁকিয়ে ঝুঁকিয়ে তারপরে একজনের নাম উঠানো হবে। আর এই হচ্ছে এখানে আমাদের সবার টাকা 1200 ইউরো, আমাদের ইক্রামণি, সবার ছোট্ট সদস্য। এখন একজনের নাম তুলবে, যদিও ইকরা দুইজনের নাম তুলেছিল, তারপর একটা রেখে আরেকটা নেওয়া হয়েছে, ছোটো মানুষ তো বোঝে না। তো হচ্ছে ইকরা হচ্ছে লিপিবাবির ছোটো মেয়ে, তো লিপিবাবি ইকরাকে সাহায্য করতেছে। এই তো নাম তো উঠে গেছে, আর আমরা তো সবাই জানি কে পেয়েছে, তা এখন আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো আজকের প্রথম লটারি আর কি, আমাদের সমিতির প্রথম লটারি পেয়েছে আমাদের শাম্মিবাবি। শাম্মিবাবি হচ্ছে আমাদের প্রয়াত মিজান ভাইয়ের ওয়াইফ, তো উনিও আসছেন ওনার দুই বাচ্চা নিয়ে, ছেলে মেয়ে। তো এখন আমরা কেকেরও অর্ডার করেছিলাম, আমাদেরকে সুন্দর একটা কেক উপহার দিয়েছে আমাদের পুনমবাবি, ওনার কাছে আমরা অর্ডার করেছিলাম। তো আজকে আমরা ঠিক করেছি যে লটারিটা পাবে তাকে দিয়ে কেক কেটেই মানে আজকের অনুষ্ঠানটা শেষ করব। আমরা তো খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, ওই যে সেনেগালিস মহিলা, তো কেউ নিলাম আমাদের সাথে, সে যেহেতু করতে চায়। এই তো চলে এসেছে আমাদের সমিতির সেই ইয়ামি কেক। কেকটা অনেক মজার ছিল, দেখতে যেমন সুন্দর, অনেক বড়, আবার খেতেও খুব টেস্টি। প্রত্যেকটা বাচ্চাই একবার করে খেয়ে আবার দ্বিতীয়বার লাইনে এসে দাঁড়িয়েছে আবার নেওয়ার জন্য। তো যাই হোক, সবাই খেয়েছি, অনেক মজা হয়েছিল ভিডিওর মাধ্যমে। পুনমবাবিকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আছেন বর্গপালাসো, বেরগামো, চালাদিনা, চাইলে আপনারাও পুনমবাবির কাছে কেকটা অর্ডার করতে পারেন, কেক অথবা বিভিন্ন আইটেম, নাস্তার আইটেম, মিষ্টি। উনি খুব ভালো খাবার বানায়, আপনারাও চাইলে অর্ডার করতে পারেন। এখন হচ্ছে যেহেতু শাম্মিবাবি পেয়েছে লটারি, তো ওনাকে বলেছিলাম কেক কাটার জন্য, তো উনি বলতেছে জানা ভাবি আপনি আমার ছেলে ফারিককে বলেন, সে কাটবে কেক। তো এই তো ফারিক সব বাচ্চাদেরকে একসাথে নিয়ে কেকটা কাটতেছে, আর কেক কাটার মাধ্যমেই আমাদের ঈদ পুনর্মিলনী, যেহেতু ঈদের 1 সপ্তাহ পরেই হয়েছিল অনুষ্ঠানটা, সেই সাথে লটারির প্রথম দিন, প্রথম লটারি আমাদের অনুষ্ঠান লাস্টের দিকে, তো উদ্বোধন হচ্ছে প্রথম দিনের লটারি হিসাবে কেক কেটে আমরা উদ্বোধন করতেছি।
যে লটারি পেয়েছে তার ছেলে ফারি, তো ও বাচ্চারা তো কেক কেটেছে, এখন আমাদের লিপি ভাবি সেটাকে সুন্দর করে ছোটো ছোটো করে সবাইকে খেতে দিবে ভাগ করে। তো এখন হচ্ছে আমাদের কেক খাওয়া, লটারি করা, দুপুরে খাবার সব কিছু শেষ। আমাদের লিপি ভাবির বাসায় অনুষ্ঠান হয়েছিল, আমরা মোটামুটি ভালোই লোকজন ছিলাম, বাচ্চারাও ছিল, অনেক দুষ্টামি হই হুল্লোড় হয়েছে, সব কিছু আমাদের লিপি ভাবি সুন্দর করে সামলে নেওয়ার জন্য লিপি ভাবিকেও অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে সমিতির সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমন সুন্দর একটা আনন্দঘন দিন উপহার দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে অনুষ্ঠানের একদম শেষের দিকে বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে, তো যেহেতু আরও বাচ্চারা ছিল, আমরা ছিলাম, আমি যদিও বয়স নিয়েছিলাম কিন্তু তারপরে দেখি পাশাপাশি আরও বয়স ছিল যার জন্য ভালো শোনাচ্ছিল না, তাই আমি আর বয়সটা রাখিনি, কেটে দিয়েছি। তো আজ এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।